ঘটনা তো কালি আমি যেখানে পাইছো, কালি তো কালি দিন আমি মই নিজেই দেখিছিল তাতে কি হয়েছিল। ইহত মারিছে, মারি পুলিশক ইহতই ক্যাচ দিছে, আমি গমে নাপাও। ইফালে আমার যে ঘর ইয়াদ আছে, ছোৱালীটোর দেউতার ঘর ইয়াদ, আমি গম নাপাও। আমি ঘটনাটো হয়েছে 11টার সময়, আর আমি গম পালো 3টার সময়, 3টা মান সময় পাইছো আমি গম। তারপিছে হল কি, আমি যা দেখো তাতে পুলিশ আহিছে। আমি যোগাযোগ করলো যে পুলিশক কোনে আনিলে, কোনে খবর দিলে, ইহতই বলে ক্যাচ দিয়ে আইছে, তাতে ফাঁসি দিছে বলে কইছে। তারপর আমি ফোনত যোগাযোগ করতে আমি তাকে রক্ষি দিলু যে পুলিশক বাধা করে দিয়ক, আমি ডেড বডিটি উঠাব নিদিম। তারপর আমি যাই পালু, আমি যাওয়ার পিছত পুলিশ আহিল, আরও এটা আইসি আহিল, আহি তার লগত যোগাযোগ করল যে আপনি ডেড বডিটি উঠাব দিব। কোন থানার পর আইছিল? বিলেসিবাড়ার পর। ডেড বডিটু এতিয়া উঠাব দিব না নাই? হ্যাঁ উঠাব তো দিম, উঠি নিয়ে যাব লাগবে থানার। তারপিছত হল কি, ইহত কমপ্লিট সেইখানি ঘরত যেহেতু দেখব লাগে, দেখিলে যত ফাঁসি দেওয়ার কথা কলে তাত আমি নিজেই গেলো। এইটুত ফাঁসি দেওয়া পুলিশও কলে যে এইটু সম্ভব নহয়, আমিও চালু সম্ভব নহয়, আমি ভিডিও করে রাখছো। তারপিছত আমি গেলো যে আমি আকৌ বিলেসিবাড়াত যাম, বিলেসিবাড়াত যাই আমি নিজে ক্যাশখান আমি দেওয়া নাই। যেহেতু আমি যেতিয়া ফাঁস ছোৱালীজনী ফাঁস লগাইছে, তেতিয়া আপোনাক খবর কোনে দিলে? খবর আমি আমার গ্রামের একটা, এই গ্রামের লড়া এটা তাতে কইছিল, কতবা গৈছিল, তেওঁলোকে খবর দিয়া নাই? তেওঁলোকে দিয়া নাই, তাই আমার ফোন করে জানাইছে যে অমুকের বেটিতে এনেকুৱা ঘটনা। যেতিয়া আপনি তাত গলে, তেওঁলোকৰ ফেমিলির মানুহ আছে? এটাও নাই। আমি ডেড বডিটো গাড়িত উঠাব চাইছিলোঁ, তাও আমি এটা মানুহ পোৱা নাই তার ঘরত। যিখিনি ঠাইত চিপ লৈছে, সেইখিনি ঠাইত চিপ লোৱাত কোনো অংশতে নহয়। আপনি এতিয়াও যাই দেখিলে পাব যে এই যে বাসখানির কথা কৈছে, তাতে রশি থাকিব লাগিব, তার নাহলে কিবা কাপড় কানি থাকিব লাগিব, এটাও বস্তু নাই। আর যে বাসখানি, এই বাসখানি আপনি যদি ধরে হাত দিয়ে, এই বাসখানি এনে ভাঙি যাব, এইটো কোনো অঙ্ক নহয়। আমি এতিয়া ক্যাচ দিছো, পাঁচজন মানুষ নাম দিছো, আসামি দিছো, তাত পুলিশে কি ভূমিকা লয় এটু আমি না জানো। আজি আমি ডেড বডি লই, আসলে এর কারণটো কি? কারণটো কি? কারণটো কি আমি শুনে আছি, ছোৱালীটোর দেউতায়ে যেটু কলে, ছোৱালীটোর দেউতা আগত 50,000 টাকা দিছিল জামাইটো। কিমান বছর ধরে? আজি 12 বছর মান হয়, 12-13 বছর এনেকুৱা সময় হয়। 50,000 টাকা দিছিলে, আরো যেখানে গয়না গাটি দিব লাগে দিয়ে বিয়ে বাতি দিছে শেষ। তারপর ডিমান্ড আরো 50,000 টাকা করলে জামাইক দিলে। পিছত এদিনে যে ছোৱালীটো ইয়াত আহিছিল, আহি ছোৱালীটোয়ে দেউতার তাত পয়সা খুঁজেছিল যে 50,000 টাকা আগত লাগে।